আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فمن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আমাদের দেশের লোকেরা মনে করে, অনেকেই মনে করেন যে একটা সূরা বোধহয় দ্বিতীয়বার পড়া ঠিক না। আমি মাগরিবের নামাজে বসে আছি, তসবিহ করছি, এক মুরব্বী নামাজের ভিতরে বলতেছে থুকু থুকু। আমি বললাম, এই বাবাজি থুকু কইলেন কেন? কয় কুল হুয়াল্লাহ দুইবার পড়ছি, এর লেগে থুকু কইলাম। কুল হুয়াল্লাহ যদি বেশি পড়েন সওয়াব বেশি না কম? দশবার যদি পড়েন কি হবে? কি হবে? সওয়াব বেশি। তবে কি সওয়াব সেটা আল্লাহর হাবিব বলে দিলেন। সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়েন, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা প্রাসাদ বানায় দিবে। দুনিয়ার প্রাসাদ গুলো বেদখল হয়ে যায়, জান্নাতের প্রাসাদ বেদখল হওয়ার কোন সম্ভাবনা নাই। হুজুর সাল্লাম একটা সূরা দৈনিক 20 বার পড়তেন, বলেন কোন সূরা? ওই সূরাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কোরআনের 10 ভাগের 1 ভাগ। দেখি লাগু উত্তর দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সুন্নতে ওই সূরাটা 12 বার পড়তেন, এশার ভিতরে 1 বার, ফজরের সুন্নতে 1 বার, এই 14 বার, রাতে শোয়ার সময় 3 বার, সকালে ফজরের পরে 3 বার, কত হইল? কথা হলো 20 বার পড়তে এনে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমরা এক আল্লাহকে চিনি, যেই আল্লাহর জন্য কাবা ঘরে চারিপাশে আমরা ল্যাংটা হয়ে তোয়াফ করি। আমরা এক আল্লাহকে চিনি, যে আল্লাহর জন্য 365টা মূর্তি কাবার ভিতরে রেখেছি। আমরা এক আল্লাহকে চিনি, ওই আল্লাহকে আমরা রাজনীতিতে নেই না, ব্যবসায় নেই না, শুধু কাবার ভিতরে ওই আল্লাহকে বন্দি করে রাখি। ঠিক না বেঠি? কথা কন না কেন? আমাদের দেশে এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ মসজিদে থাকবে, আল্লাহ কেন রাজনীতি অর্থনীতিতে আসবে? অথচ দুনিয়ার সবটার মালিকানা কার? প্রথম রাজনীতি শুরু আল্লাহর নাম নাই, ভুম ভুম
নামাজ জানে না, রোজা জানে না, এরকম নেতা আছে না নাই? এরা নবীদের আমলে রাজনৈতিক নেতা হওয়ার যোগ্যতা রাখতেন না, কারণ রাজনীতি হলো কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজার নীতি। সবচেয়ে বড় হাসের নাম কি? চিৎকার করে বলেন। সবচেয়ে বড় মিস্ত্রির নাম কি? সবচেয়ে বড় পথের নাম কি? রাজপথ। সবচেয়ে বড় নীতির নাম কি? রাজনীতি। এই নীতি কার হতে হবে? আল্লাহর। আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার এই কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর। এবার তারা বলতে লাগলো, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা আল্লাহকে কি দিয়ে বানাইছে? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহ কি করেন, কোথায় থাকেন? সব উত্তর এই ছোট্ট সুরার ভিতরে আছে না? না বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, হুয়াল্লাহু তিনি আল্লাহ, তিনি কি আল্লাহ, তিনি আহাদ, তিনি কি আহাদ মানে একক, আহাদ মানে কি আহাদের সানি আছে, আহাদের কিন্তু সানি নাই, যেমন একের দুই আছে কিন্তু এককের দিয়ক নাই, ঠিক না বে? ঠিক। আর কেউ কেউ বলছেন বিশ্ব নবী গায়েব জানেন, ঠিক না বে? ঠিক। কোন সৃষ্টি গায়েব জানতে পারে? গায়েব জানার একমাত্র মালিকানা কার? অনেক হুজুর নাকি গায়েব জানে, হুজুর ভণ্ড, হুজুরের মুরিদের ভণ্ড। গায়েব জানার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো? এই জন্য আল্লাহ আল্লাহর পরিচয় কোরআন শরীফের দুই জায়গায় বড় করে দিয়েছেন। কয় জায়গায়? আল্লাহর নামটাও জানে না। দুনিয়াতে এমন অভাগা মানুষ আছে না নাই? সারা জীবন দুনিয়াতে থাকলো, মাওলার নামটাই প্রকাশ করতে পারলো না। আল্লাহ কি আমাকে জিজ্ঞেস করবেন, মা গাররাকা বি রব্বিকাল করিম, ও গোলাম আমার মতো দল, আল্লাহ থেকে কে তোমাকে ধোকায় ফেলে রাখলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু বানালেন, মায়ের পেট থেকে আমাদেরকে বের করলেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি, মায়ের পেটের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? প্রথম তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে আমি বানালাম। فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. الله أكبر. মানুষের দেখা দরকার কোন জিনিস থেকে আমি মানুষকে বানিয়েছি, কে বলছেন? আল্লাহ বলছেন, টপকে পড়া এক ফোঁটা পানি থেকে আমি মানুষকে বানালাম। আজকের বিজ্ঞান বলছে এই এক ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ সন্তানের প্রাণ থাকে। এই 3 লক্ষ থেকে আল্লাহ বাছাই করেন, বাছাই করে করে কাউকে 2টা ছেলে দেন, 1টা ছেলে দেন, 3টা দেন, 4টা দেন। এই পৃথিবীর সবচেয়ে বড় রেকর্ড হলো 12টা সন্তান একজন মায়ের পেটে এসেছে। ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে 12টা সন্তান একসাথে দুনিয়াতে এসেছে। ইংল্যান্ডের একজন মায়ের পেটে 7টা সন্তান একসাথে দুনিয়াতে এসেছে। আল্লাহ যদি ইচ্ছা করেন 3 লক্ষ সন্তান একজন মায়ের পেটে দেওয়ার ক্ষমতা রাখে, সেখান থেকে বাছাই করে করে কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। ইয়াজআলুহু আকীমা, বান্দা করে তাকে ফেলে রেখে দেয়, ঠিক না বেটি? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নাম আল্লাহ, অন্য কোন নাম আমার নামের সাথে যোগ করো না। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ও দুনিয়ার মানুষেরা, মসজিদগুলোর মালিক আমি আল্লাহ, আর দুনিয়ার মালিক কে? আল্লাহ।
আপনার আমার মালিককে আল্লাহ, চোখ গুলো দিয়েছেন কে আল্লাহ, নাক দিয়েছেন কে আল্লাহ, জিহ্বা দিয়েছেন কে আল্লাহ, আবার কোরআন শরীফে বর্ণনা দান করে দিয়েছেন কে আল্লাহ, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওহাদাইনাহু নাজদাইন, সুন্দর দুটি চোখ আমি তোমাকে দান করেছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিয়েছি, চোখেও হাড্ডি নাই জিহ্বাতেও হাড্ডি নাই, চোখও থাকে ভেজা জিহ্বাও থাকে ভেজা, চোখ দিয়ে সাতটা রং একসাথে দেখা যায়, জিহ্বা দিয়ে সাতটা টেস্ট একসাথে অনুভব করা যায়, এই দুইটার মতো নেয়ামত দুনিয়ার কোন কারিগর বানাতে পারবে না, একটা পশম বানানোর ক্ষমতা মানুষ কখনো রাখে না, পশমের মধ্যখান দিয়ে ছিদ্রি আছে না নাই, আছে, প্রত্যেকটা পশমের মধ্যখানে আবার ছিদ্রি আছে, পশম কত সূক্ষ্ম, এর ভিতরে আল্লাহ ছিদ্রি রেখে দিয়েছেন যাতে শরীরের হৃষ্টপুষ্টতা ওই পশমের ভিতর দিয়ে আপনার মাথায় স্পর্শ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন গোলাপ আমাকে ছাড়া তুমি কোথায় যাবা, ফাইনা তাযহাবুন, আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই, আমি আকাশ জমিন দিয়ে তোমাকে প্যাকেট করে রেখেছি, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان, কার কথা, ও জিন আর মানুষের গোষ্ঠী, তোমরা যদি ফিয়ার ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি গ্রাফ, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ সীমানা ছেড়ে যেতে, জমিন সীমানা ছেড়ে যেতে, আমার আকাশ সীমানা থেকে তোমরা বেরিয়ে যাও, জমির সীমানা থেকে বেরিয়ে যাও, আমার আইন যদি ভালো না লাগে, আমার মিরাসি আইন ভালো লাগে না, আমার শিক্ষানীতি ভালো লাগে না, আমার নারী পুরুষের আইন ভালো লাগে না, তোমরা বেরিয়ে যাও, কার কথা, কার কথা, আবার আদর করে ডেকে বলছেন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে, কে মায়ের পেটে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন কে, আবার ওই মায়ের পেট থেকে শিশু আকারে বের করে আনলেন কে, আমি প্রথম একটা গোস্ত সৃষ্টি করেছি, সেই গোস্ত থেকে আমি হাড্ডি দিয়েছি, কার কথা, আবার ওই হাড্ডি গুলোকে গোস্ত দিয়ে দিয়ে আমি ভরপুর করে দিয়েছি, সম্মান করে যে কমতে ফেলা, তারপরে তোমাদেরকে শিশু আকারে দুনিয়ায় বের করে এনেছি, এমন একটি অবস্থা তোমাদের জীবনে ছিল উল্লেখ করার মতো কিছুই তোমরা ছিলে না, কান্না ছাড়া তোমাদের মুখে কোনো ভাষা ছিল না, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করলাম, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শা রাক্কাবাক, আমি শুধু তোমাকে বানাই নাই, খালাকাক প্রথম বানিয়েছি, ফাসাওয়াক সংস্থাপন করেছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা রেখেছি, আদালাকে থেকে আমি ভারসাম্যপূর্ণ করে দিয়েছি, এক একজনকে এক এক চেহারা দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, একই মায়ের ঘরে দশটা সন্তান, দশ রকমের চেহারা আছে না নাই, চিৎকার করে বলেন, একই পেটের অনেকগুলো সন্তান, কারোর সাথে কাতে হাতের ছাপের কোনো মিল নেই, এসব তৈরি করে দিয়েছেন কে, চোখে দেখো না আমি একই ক্ষেতের মধ্যে কত রকমের ফল ফলাদি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, আল্লাহু আকবার, فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا وَزَيْتُونًا وَقَصْبًا, سبحان الله, الله قضبًا, الله رب العالمين বলছেন আমি তোমাদের জন্য মাটির উপরে পানির ব্যবস্থা করে দিয়েছি, প্রত্যেকটা ফলের ভিতরে পানি দিয়েছেন কে, টমেটোর ভিতরে খিরার পানি নাই, খিরার ভিতরে তরমুজের পানি নাই, আবার লাউ এর পানি নাই, শশার ভিতরে এক এক রকমের পানি দান করে দিয়েছেন কে, আবার এই মাটি থেকে মিষ্টি পানি বের করে দিয়েছেন কে, মাইয়াতিকুম
আমি যদি পানি না এনে দিতাম কে মিষ্টি পানি এনে খাওয়া দিত? সেজন্য আল্লাহ বলছেন গোলাম আমার পরিচয় শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء سبحان الله سبحان الله إلى آخر الآلاء أي آية تردام إستمع شبچه كما بشي এই আয়াতের উপরে যারা আমল করবে তাদের সাথে বেহেশতের সাথে পার্থক্য মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? কিন্তু যদি এই আয়াত তেলাওয়াত করার পরে মাজারে গিয়ে সেজদা দেয়, এই আয়াত তেলাওয়াত করার পরে খাজার কাছে গিয়ে সন্তান চায় হবে কথা বলেন? আপনাদের কিশোরগঞ্জে শেরে কাছে না নাই? হ্যাঁ কিশোরে কেউ ফেরে না খালি হাতে, বলেন কোন খাজার মানুষকে দেওয়ার কোন ক্ষমতা? ক্ষমতা কার? আপনাকে সৃষ্টি করেছেন কে? দিবেন কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। কে দিয়েছেন? আর কেউ দিতে পারেন? দিতে পারেন? সারা দুনিয়ার সরকার মিলে একটু বৃষ্টি ফলাইতে পারবে? আরে পানি তো আকাশে উঠাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বললেন সুকনা হইলা বেলা দিন মাইয়ের সাগর থেকে নোনা পানিগুলো আমি আকাশে উঠায় ফিল্টারিং করে দেই, লবণটাকে আকাশে রেখে দিয়ে সুকনা হইলা বেলা দিন মাইয়ের ওই পানিগুলোকে মরা জমিনের উপর নিয়ে আমি সুন্দর করে ছেড়ে দেই। কেউ ফেরে না খালি হাতে মাওলার তোর দরবারে, একটু সেজদা দিয়েই দেখেন না, একটু দিয়েই দেখেন না কি মজা দেখেন। সেজদার মজা যে একবার পেয়েছে দুনিয়ার মন্ত্রিত্বে তার মজা নাই, দুনিয়ার হাজার কোটি টাকার ভিতরে এত মজা নাই যত আল্লাহর সেজদায়। সেজদা যত বড় রহমত তত, সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যিনি তোমার জীবন তৈরি করে দিয়েছে। তিনি কে? জোরে বলেন তিনি কে? তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। এখানেও লাগাই খোদা, খোদা দিয়ে কে আর আল্লাহকে বোঝা যায়? একশো বার না এক লাখ বার খোদা বললে একবার আল্লাহ বলার সব হয় না। আল্লাহ রাসুল নাম কি? আরো জোরে বলেন ইউনুস নবী কাকে ডেকেছেন? বিশ্ব নবী কাকে ডেকেছেন? আদম আলাইহিস সালাম কাকে ডেকেছেন? যখন ইউনুস নবীরে খাইলো মাছ তেকিলিয়া, বলেন ফেরেশতা পাঠাইলে তখন স্নেহা জমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে এসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি জলিল জব্বার তুমি কাদের গাফফার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আলহামদুলিল্লাহ বলেন সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেছেন আমি একক। আমি কি একক? আমাদের দেশে কিছু নাস্তিক আছে না নাই? আছে না নাই? ওরা নিজেকেও স্বীকার করে না। আসলে আমাদের দেশে কোনো নাস্তিক নাই, যারা নাস্তিক বলে এরা হলো টাউট, মিথ্যা কথা কয়। এক নাস্তিক আমি মসজিদে পাইছি, মসজিদে জুমার নামাজ পড়তেছে এরকম করে,
তা আমি পাশে গিয়ে বললাম, কি খবর চাচা? কয় কে? আপনারা নাস্তিক? কয় দূর মিয়া, এটা তো রাজনৈতিক ময়দানে, আল্লাহরে সেজদা দেওয়া ছাড়া কোনো উপায় নাই মিয়া। আমার আত্মীয় স্বজন সব মরে গেছে, আমি একা আছি, যা অন্ত লাগবে এর জন্য সেজদা দিয়ে দিতেছি। একটা শক্তি আমাকে টানছে, তিনি হলেন আল্লাহ। পাঠিয়েছেন কে? আর ডাক দিবেন কে? থাকার কোন অধিকার? এই কয়দিন দয়া করে রাখবেন, সেই কয়দিন থাকতে হবে। পালকি চলে আসলে আর ফেরানোর সুযোগ নাই। কার কখন চলে আসবে কেউ জানি না, এই জন্য আল্লাহ বলছেন আমার পরিচয় জেনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই। আমার প্রথম পরিচয়, আমি হাই, আমি চিরজীবন্ত। আমরা বললাম চিরজীবন্তের ব্যাখ্যা বলেন, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। কারণ জিনার তন্দ্রা আছে, তিনি কখনো জীবন্ত হইতে পারেন না। আর ঘুম আর মরা সমান, ঠিক কিনা? ঘুম আর কি সমান? মরা সমান। আমরা যখন ঘুমাই কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মরছি। আমি কি করছি? মরছি ও আহইয়া, আবার জীবিত হব। যখন জীবিত হই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদামা আমাতিনা ওয়া ইলাইহির প্রশংসা হই আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন, ঠিক কিনা? জীবন দান করেছেন কি? বিশ্ব নবী এজন্য ঘুমের আগে উযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর ঘুমের আগে আপনি উযু করেন কেন? আল্লাহর হাবিব বলতেন, উযু করি এই জন্য আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আমার এই ঘুম যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, আমার আল্লাহর সাথে আমি উযু অবস্থায় দেখা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, ফরজ গোসল যাদের উপর ফরজ হয়েছে তারা যদি উযু করে থাকে, গোসল করতে পারে নাই, ওই অবস্থায় মারা গেলে আল্লাহ পবিত্র অবস্থায় তাকে কবুল করে নিবে। 24 ঘন্টা উযু করে থাকতেন সকল নবীরা, বিশ্ব নবী এটা থেকে মুক্ত ছিলেন না। বাথরুমে গিয়েছেন, অনেক দূরে মাঠের মধ্যে বাথরুম করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কখনো কখনো 2-2.5 মাইল 3 মাইল পর্যন্ত হেঁটে তিনি লোক চক্ষুর আড়ালে চলে যেতেন। কাজটা সেরেই তিনি সেদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশ্ব নবীকে আমি পানি দিলাম একটা বদনা ভর্তি করে। হুজুর ওই কাজটা সেরে আসার সময় দেখলাম হুজুর হুজুর হাত মুখ ভিজা। আমি হুজুরকে বললাম, হুজুর আমার কাছে চাইলেই তো আমি আপনার জন্য নতুন পানি এনে দিতাম। সেদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আমার কাছে কেন আপনি নতুন পানি চাইলেন না? হুজুর বললেন, আনাস আমি এই কাজটা শেষ করে তোমার পর্যন্ত আসতে পারবো এমন নিশ্চয়তা আছে বলে আমি মনে করি না। এই অবস্থায় যদি আমার জীবন চলে যায়, আমি যেন অজু অবস্থায় আমার আল্লাহর সাথে দেখা করতে পারি। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, ঠিক কিনা? এই জন্য সবখানে পবিত্রতার দরকার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম এমন, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। ঘুম গেলে কি অজু থাকে? থাকে না। কারণ ঘুম গেলে শরীরের সব নার্ভগুলি লুজ হয়ে যায়। আজকের মেডিকেল সায়েন্স বলছে, when you sleep you have lost your own control of your body। যখন কেউ ঘুমায় তার শরীরের কোন শক্তি তার উপর থাকে না, সে তখন তাকে কোথাও নিয়ে গেলেও সে টের পায় না, ঠিক কিনা? আবার ঘুমের ভিতরে সে নিজের ঘরেও থাকে না, স্বপ্ন দেখছে, এরকম আছে না? নাই। স্বপ্ন দেখছে, ফুটবল খেলছে, আছে না? খেলতে খেলতে দিছে ফুটবলের লাথি, পাশে ছিল একজন, ও লাথি খায়া বেড়ার বাইরে গিয়ে পড়ছে। এরকম ঘটনা তো বোধ হয় না? আমি এক হুজুরের সাথে এক মাহফিলে গেলাম, দেখি তো হুজুরের ঠোঁট এরকম ফুলা। আমি বললাম, হুজুর আপনি হুজুর মানুষের মানুষের লোক কিলে গেলি করলেন কি? কেনা হুজুর মানুষের লোকে করি নাই, আমার ছেলেটা আমার সাথে শুয়েছে, রাতে স্বপ্ন দেখছে ওর এক বন্ধুর সাথে কিলে গেলি করতেছে, হে মারছে আমার ঘুষি, ঘুষির চোটে আমার ঠোঁট গেছে বুইলা। আমি গেলাম, কিরে তুই আমার ঘুষি দিলি কেন? কয় আব্বা আপ মেরে দেয়নি আমার বন্ধু। এটার নাম হলো ঘুম। এটার নাম কি? ঘুম। তা আল্লাহ যদি ঘুমাতেন আল্লাহর এই সাম্রাজ্য লুট হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি এমন আল্লাহ, আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। মুসা আলাইহিস সালাম বলছিলেন, এই জয়টা
এই বড়টা জয়ী বলেছেন অনেকে, তারগীবের জন্য বলছি। মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে রাগ বেশি না কম? বেশি না কম? ফেরাউনের দিকে যখন যেত ফেরাউন কইত, মুসা তুমি আইসো না, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছি, তুমি আইসো না মুসা। কারণ ছোটবেলা যে ঠাবর দিছিল মনে আছে না নাই? তো হাত ছোটবেলারটা শক্ত না যুবকেরটা শক্ত? হ্যাঁ, ও করো কর কাম অডিয়ান্সরা একটু দেখতে পাচ্ছে কম, তুমি নিচে ধরো। আমাদের ভিডিও দুনিয়াতে না হইলেও হয়, কারণ আল্লাহর কাছে তো আমাদের ভিডিও আছে, কি বলেন? এগুলো দুই পয়সা দাম আমাদের কাছে নাই, কারণ আমরা তাহাজ্জুদ নামাজের ভিডিও আমার আল্লাহর কাছে আছে, আর আমরা চাই দুনিয়ার কোথাও যেন এটার ভিডিও না থাকুক, ঠিক কিনা? গোপনে যত আমল করবেন ভালোবাসবেন কে? আল্লাহ। গোপন গোপন আমল কে ভালোবাসেন? কে? বিশ্বনবীর সব গোপন আমল আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন কে? আল্লাহ। ফারুক গোপনে আমল করেছেন, সেগুলো ভিডিও ছাড়াই আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই আল্লাহ এখন দুনিয়ায় আছেন না নাই? একটু তো ভুল হয়ে গেছে না? কথা কন নাকি? হ্যাঁ, হাইয়ুল হাইয়ুম, তিনি বলছেন আমি চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমরা কেউ কি চিরস্থায়ী? আমরা কেউ কি একই বয়সে থাকতে পারি? আমার হুজুর যখন যুবক ছিলেন আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিলেন, ঠিক কিনা? এই হুজুর যখন যুবক ছিলেন আমাদের দল যুবক ওনার সাথে পরিশ্রম করে পারতাম না, আজকে ওনার যৌবন নাই, উনি কিন্তু চান নাই যে আমার যৌবনটা চলে যাক। আমরা কি কেউ চাই যৌবনটা চলে যাক? ইয়া লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান সাউখবিরুহু বিমা ফাআলাল মুসিবু, আমার যৌবন যদি ফিরে আসতো, বৃদ্ধতা কি কি দুর্ব্যবহার আমার সাথে করেছে, আমার বৃদ্ধতার ব্যাপারে আমি যৌবনকে বিচার দিয়ে দিতাম। আলাইতা শাবাব ইয়াউদু ইয়ামান কাম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি, যৌবনটা পানির মতো সফর করে চলে যায়, ঠিক কি না? কখন আসে কখন যায় আমরা কেউ টের পাই না, এত তাড়াতাড়ি চলে যায়, চোখের পলকে মানুষ বৃদ্ধ হয়ে যায়, চোখের পলকে বৃদ্ধ হয়ে যায় মানুষ, ঠিক কিনা? আপনার মুখে দাড়ি ছিল না, মুখে দাড়ি উঠলো, ঠিক কিনা? ছেলেরা কয় দাড়ি তুই উঠলি কেন, তোরে শাসন দাড়ি কয় সাইসা দেখ মোটা হয়ে উঠুক, তুই যত শাসবি আমি তত উঠুক, তুই শাস শুধু। যুদ্ধ চলতে থাকে ও শাসে এ উঠে, ঠিক কিনা? কারণ মুখের উপরে আইন চলে কাজ। আল্লাহ শাস্তে শাস্তে একদিন দেখে সাদা হয়ে গেছে, কিরে তুই সাদা হলি কেন? তাই আমি তো তোমার কথা শুনি না, আমার মাওলা আমাকে যে অর্ডার দিয়েছেন আমি সেটাই করব। কয় তুই সাদা হলি কেন, তোরা আমি কালো করব, দাঁড়িয়ে কয় মাথা কালো করবা, গোড়া দিয়ে আমি সাদা হইয়া উঠু, আমার সাথে তুমি দৌড়িয়ে পারবা না। অমান্য আম্মের হনুনা কেসু ফেল খাল, যাকে আমি বৃদ্ধ করে দেই তাকে আবার আগের বয়সে ফিরিয়ে দেন কে? আল্লাহ বলছেন গোলাম আমি কাইয়ুম, আমি যেরকম আছি সেরকম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বাতিন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আয়াত যারা পড়বে হাজার হাজার আয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বিশ্বনবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন হুজুর বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাইই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাইই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাইই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাইই, উকদি আননি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু আপনার আগে আর কেউ, আপনি শেষ আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য আপনি ছাড়া আর কেউ, আপনি গোপন আপনার উপরে আর কেউ, আমার যত প্রয়োজন সব আপনি পূরণ করে দেন। দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। কাউকে বাপ ডাকবেন না, বাপ ডাকা নিষেধ, বাপ ডাকা নিষেধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের পিতা ছেড়ে অন্যকে বাবা ডাকে তার উপরে আল্লাহর লানত, বুখারী হাদিস। আবার হুজুর বলেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা বানায় জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নেয়। এজন্য কোন রসের সাথেও কোন সম্পর্ক রাখা যাবে নিষেধ করে দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুররিম আলাইকুমুদ দাম আলহামুল খিনজির আমা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম, শুকুরের গোস্ত হারাম করলাম, আর আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত মানো সেই মানতের গরু তাবারক সব হারাম করে দিলাম। কার কথা? আরো আসতে বলেন কার কথা? ওরের শব্দটি হাদিসের এক জায়গায় পেয়েছি, এক জায়গায়। কোন জায়গায়? মৃত্যুর পরে কবরে যারা মুমেন তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুক, ঠিক কিনা? সে বলবে রব্বি মা দিনুক দীনি মান নবিয়ুক সাল্লাল্লাহু আলাইহি। এরপরে ফেরেশতারা বলবেন নুম কানু মিন উরুস, বাসর করে জামাই যেরকম ঘুমায় আজকে তুমি কবরের ভিতরে এরকম ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, এই বাসর ঘরের জামাইয়ের মতো তুমি কবরে ঘুমিয়ে পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ওই কপাল দিয়ে দেন। এবার আল্লাহ বলছেন আমি কাইয়ুম, কাইয়ুম হওয়ার জন্য ক্ষমতার দরকার আছে না নাই, টাকা জমির দরকার আছে না নাই? এই কোটিয়াদি বাজারে যারা ভাড়া থাকে ওরা কি স্থায়ী? কথা কন না কে? আর যাদের 20 বিঘা জমি আছে তারা? আবার এই ভাই কি স্থায়ী? এই ভাই আবার কুতুব ভাই? দেখছো অবস্থা, শুধু পরিশ্রমের ভিতরে আছে। এরপরে এই যে হাজি সাহেব আছে উনিও স্থায়ী, সুন্দর বাড়ি করছে। অর্থাৎ যাদের 5 বিঘা জমি আছে তারাও এখানে কি স্থায়ী? আর সবচেয়ে স্থায়ী কে? চিৎকার করে বলেন মানে আল্লাহর জায়গা জমি বেশি না কম? স্থায়ীর ব্যাখ্যা দিচ্ছেন, কাইয়ুমের ব্যাখ্যা দিচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশ ও আল্লাহর জমিন, আকাশ জমিনের ভিতরে আমরা যা কিছু আছি সবার মালিকানা কার? আমরা বললাম আল্লাহ, আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে সাদা যে আবরণ হয় এই আবরণের মালিক তোমাদের হওয়ার কোন যোগ্যতা? আমরা বললাম আল্লাহ আপনি কিসের মালিক? আরো বলে দেন আল্লাহ বলছেন তাবারাকাল্লাযি, বলেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজ। আর সাগরকে নগর বানাতে পারেন কে? নগরকে সাগর বানিয়ে দিতে পারেন কে? কিশোরগঞ্জের মানুষকে ক্ষমতায় বসিয়ে দিতে পারেন কে? বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জের লোক ক্ষমতায় বেশি না কম? কথা কন না কেন? সবচেয়ে রাস্তা খারাপ কোন জেলায়? বাংলাদেশের মতো ভদ্র মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, ভদ্র লোক বাংলাদেশের লোকের মতো এত ভদ্র সভ্য নম্র পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ নেতাগুলো ক্ষমতায় বসার আগে বলছে রোডারে কার্পেট করে দেবো, ঠিক কিনা? আচ্ছা তোরা কি তোকে বাপের টাকা দিয়া করবি? টাকা তো আমরাই দিই, তারপরও রোড গুলো পাকা হয় না, ঠিক তবে ঠিক? তারপরে নেতাদেরকে কোন বদ্ধ দেয় না, আবার দাওয়াত করে খাওয়ায়, নেতারা খায়া খায়া কয় তোমাদের ইলিশ মাছ খুব মজা, তোমাদের শিং মাছ আরো বেশি মজা, কয় নেতা সাহেব 10 কেজি বাসায় বইল লাগিয়া লইয়া যান, আছে না নাই? এত ভদ্র লোক দুনিয়ার কোন দেশে? জেনেভাকে বলা হয় হ্যাভেন অফ দ্য ওয়ার্ল্ড, আমি বলি হিল অফ দ্য ওয়ার্ল্ড। 5 মিনিটের জন্য কারণ ছিল না, এক ছেলে পার্লামেন্টে ঢুকে গুলি করে 8 জন মেম্বারকে মেরে ফেলছে। আচ্ছা আমার দেশের মানুষ কত ভদ্র, ঠিক না বেঠিক? এলাকাকে আবার আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন, আমার এই জমিন আমি নেককারদের জন্য ওয়ারিশত্বে দান করে দিয়েছি। কোন কাফেরের জন্য জমিনে কোন দোয়া হয় না? আমি যদি বলি আবুল আহাব আপনারা কি বলবেন? নাউজুবিল্লাহ। যদি বলে আবু জাহিল্লা, যদি বলে ওমর, যদি বলে আলী, যদি বলে গৌর গোবিন্দ, নাউজুবিল্লাহ করতে হবে নাকি? যদি বলি শাহজালাল,
কেন রহমতুল্লাহ কইলেন এই বেড়ার লোকে কেন কইলেন কি আছে এই বেড়ার ভিতরে ইয়েমেন থেকে এসেছেন মানুষটি সত্তর বছর বয়স বাংলাদেশে তিনি বিয়েও করতে পারেন নাই চল্লিশ বছর পর্যন্ত শুধু রোজা রেখেছেন তিনি নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু আমি স্থায়ী সব কিছুর মালিকানা আমার অতএব সুপারিশের মালিকানা কার কিন্তু পীরের প্রথম শর্ত হলো ওই পীর কোরআন জানতে হবে দ্বিতীয় শর্ত ওই পীর হাদিস জানতে হবে তৃতীয় শর্ত ওই পীর শরীয়ত মানতে হবে চতুর্থ শর্ত ইসলাম বিরোধী কারোর সাথে পীর সম্পর্ক রাখতে পারবে না পঞ্চম শর্ত পীর কারো হক মারতে পারবে না ষষ্ঠ শর্ত পীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে পীর আছে ডালিমস কিছুই নাই তিন বেলা মদ খায় কথা কন না কেন আবার গাঁজা খায় এরকম পীর আছে না নাই এগুলো পীর না শয়তান যে নামাজ পড়ে না সে কখনো পীর হতে পারে যে আল্লাহ রাসূল মানে না সে কখনো পীর হতে পারে ওদেরকে পিটায়া এলাকা ছাড়া করে দেন আপনাদের এলাকা তো ভালো কুমিল্লা দেখলাম ল্যাংটা পীর আল্লাহ 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 এই সমাজকে আপনি হেফাজত করেন একটা শয়তানের তরঙ্গ মানুষ দেখলে তার কাছে যায় না শয়তানের উলঙ্গ মানুষকে ঘৃণা করে আর এরা উলঙ্গ হয়ে কয় বিরা পারে পতের পুত্র তুমি একটা ভণ্ডামি করো মারে পথ শরীয়ত বেকুব মানুষের বোঝানোর জন্য এর দারণটা চালু করেছে মারেফত মানে হলো কোন জিনিস সম্পর্কে জানা শরীয়ত মানে হলো মানা ঠিক কিনা আপনি জেনেছেন পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফরজ কয় রাকাত ফরজ কয় রাকাত ফরজ বলি সতেরো রাকাত ফরজ ওই যে ফজর ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত দুই রাকাত ফরজ দুই রাকাত এটা জানলেন এটা হলো মারেফত আর যখন পড়লেন এটা কি করলেন কতক্ষণ না কেন রোজা জানলেন সকাল থেকে তেল খেয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয় জানার নাম হলো মারিফত জানার নাম কি আর যখন রোজা রেখে ফেললেন এটা কি করলেন শরীয়ত পর্দা করতে হবে স্বামীর সামনে থেকে স্বামী ছাড়া বাকি যে সমস্ত দেওয়ার ভাসুর আছে সবার সাথে দেখা করতে হবে ঠিক আছে না হ্যাঁ নাকি শুধু স্বামীর সাথে দেখা করা যাবে আর কারো সাথে দেখা করা যাবে না এটা জানার নাম শরীর জানার নাম মারেফত আর মানার নাম কি শরীয়ত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম একমাত্র সুপারিশের যোগ্যতা কার সুপারিশের ক্ষমতা কার আল্লাহ যতক্ষণ অনুমতি দিবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করতে পারবেন না মাকামে মাহমুদের সামনে তিনি মাথা সেজদা দিয়ে পড়ে থাকবেন আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠান আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তাকে মাফ করে দেব বিশ্বনবীর সুপারিশের জন্য তিনটা কাজ লাগবে কয়টা কে বলছেন আল্লাহ বলছেন মুহাম্মাদুর পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل মোহাম্মদ আল্লাহর রাসূল কে বলছেন আল্লাযীনা মাহু তোমরা যারা নবীর সাথে থাকতে চাও কর্ত কথা কার আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরের পর কঠিন হতে হবে কাফেরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যারা আমার কোরআন মানে না তারা কি চিৎকার করে বলেন আল্লাহর ফরজকে যারা নফল করতে যায় তারা কি আল্লাহর ফরজদারের উপরে যারা কথা বলে তারা কি কেন কথা বলো
কে দিয়েছে অথরিটি তোমাকে কথা বলার? আল্লাহর আইনের উপর কথা বলার ক্ষমতা কোন সৃষ্টির নাই, কারণ আল্লাহ বলেছেন লামিয়ানি দুয়ালাম আলামিয়া কুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে সবার জন্য সমান ঠিক না বেঠিক? আমি যদি আইন করি আমার ছেলে মেয়ের জন্য আমার টান আছে না নাই, আমার বউয়ের জন্য আছে না নাই, আমি তো আগে তাদের কথা চিন্তা করবো আমার পরিবারের বিরুদ্ধে যাই কিনা, এমন একজন আইন করতে হবে যার পরিবারও নাই ছেলেও নাই মেয়েও, সবার জন্য তিনি সমান, তিনি কে? কোন নবীর হাতে আইন ছেড়ে দেন নাই, আইন পাশ করেছেন কে? আর হেদায়েতের একমাত্র মালিকানা কার? কোন নবীর হাতেও হেদায়েত দেন নাই, ঠিক কিনা? বিশ্বনবী এত কেঁদেছেন নিজের চাচা আবু তালেবের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা কার? চিৎকার করে বলেন কার? সুপারিশ করার জন্য বিশ্বনবীর সাথে থাকার দরকার আছে না নাই? কাফেরের উপর কঠিন হওয়ার দরকার আছে না নাই? তবে না জেনে যদি কেউ ভুল করে সে মাফ চাইলে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আমার দেশের মধ্যে কালেমা পড়া লোক বেশি না কম? বেশি না কম? এখন এই লোকগুলো কালেমা পড়ে, নামাজ পড়ে, তারপরে না বুঝার কারণে কোরআনের বিরুদ্ধে কিছু আইন পাস হয়, ঠিক কিনা? এটা তাদেরকে বুঝাতে হবে, তোমরা কোরআনের বিরুদ্ধে যদি আইন পাস করো সরাসরি আল্লাহর বিরুদ্ধে আইন পাস হয়ে যায়। কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করা যাবে না। আবার অনেকে বলে মেয়েদের কোনো অধিকার নাকি কোরআনে নাই, এরকম মহিলা আসরা নাই? ইংল্যান্ডে একটা মিটিং এ আমি হলাম চিফ গেস্ট, আরেকজন আসতেন চিফ অরেটর, প্রধান বক্তা। প্রধান বক্তা যিনি, তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন ওখানে পিএইচডি করার জন্য, একজন মহিলা। তিনি বলছেন ইসলাম দিনের কি মানে রাইট টু দ্য ওমেন, ইসলাম মহিলাদেরকে কোনো কিছু দেয়নি, সোশ্যালিজম কমিউনিজম গিভেন সো মেনি থিং টু দ্য ওমেন, সোশ্যালিজম সমাজতন্ত্র পুঁজিবাদ নাকি মহিলাদেরকে অনেক কিছু দিয়েছে। আমি বললাম তেল হার নট টু টক এনিমোর, ওই পেডিরে বন্ধ করায়া বসায়া দাও। আলাম মাই ডিয়ার গার্ল, মাই ডিয়ার ওমেন, আর ইজ দ্য মুসলিম ওর হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, তোমার ধর্ম কি? তিনি বললেন হুজুর আমি জন্মসূত্রে মুসলমান। আমি বললাম জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান হওয়ার জন্য কাজের দরকার আছে না নাই? জন্মসূত্রে সারা দুনিয়ার সবাই মুসলমান, সবাই কি মুসলমান? কার কথা? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর যত শিশু সব জন্মগ্রহণ করেছে ইসলামের উপর। কার কথা? তবে জন্মের পরে কেউ খ্রিস্টান হয়, কেউ ইহুদি হয়, কেউ অগ্নি উপাসক হয়, ঠিক কিনা? আমরা যারা নামাজ পড়ি আমরা মুসলমান, আমরা কি? আমরা যারা কেবলাকে কেবলা মানি আমরা কি? আমরা যারা নবীকে নবী মানি আমরা কি? আমরা যারা আমাদের জবাই খাই আমরা কি? আমরা যারা রমজান মাসে রোজা রাখি আমরা কি? আরো আসতে কর, হুজুর বললেন চারটা কাজ যদি করে, কেউ যদি তোমাদের কেবলাকে কেবলা মানে, তোমাদের নবীকে নবী মানে, তোমাদের আল্লাহকে আল্লাহ মানে, তোমাদের জবাই করা গোস্ত খায়, তাদেরকে তোমরা কাফের ফতুয়া দিও না। সুবহানাল্লাহ, তারা আমাদের মুসলমান ভাই, তারা আমাদের মুসলমান কি? আমি বললাম আপনার নাম কি গো, আপনি যদি মুসলমানই হন আপনার কি নাম? তো একটা ইসলামিক নাম। তিনি বললেন আমি বলবো না। আমি বললাম আপনি হ্যাভ ইউ রেড দ্য কোরআন, তুমি কোরআন পড়েছো? কয় না। এখন কোরআন না পড়ে বেকুবের মতো কথা বললা কেন? কোরআন মেয়েদের নামে একটা সুরাই দিয়েছে, ঠিক কিনা? সুরা পুরুষ বলতে কোরআনে কোন সুরা নাই, কিন্তু সুরা নারী আছে না নাই? সুরা নারীর নাম কি? সুরা নেসা। এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েদের ঘটনা আছে না নাই? প্রথম বলেছে খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা জাওজাহা, প্রথম আয়াতের ভিতরে মহিলার কথা আছে না নাই? আবার মহিলার মহরানার কথা আছে না নাই? তুমি এই সুরাটা যদি পড়তা তুমি এরকম কথা বলতে পারতা? বরং ইসলাম মেয়েদেরকে যে মর্যাদা দিয়েছে দুনিয়ার কোন ধর্ম এই মর্যাদা দিতে পারে? খ্রিস্টানরা বলেছে ওমেন ইজ দা ডেভিল ওয়ে টু দা হেল, ইহুদিরা বলেছে ওমেন ইজ দা ডেভিল ওয়ে টু দা হেল, মহিলারা হলো জাহান্নামে যাওয়ার শয়তানি পথ,
আর বিষ্ণুনবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়াময়ীন, যদি না পেত মায়ের মায়া রিহাত, যদি না পেত মায়ের মায়া রিহাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের সব অধিকার দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে। আবার এই মেয়ে স্বামীর সম্পত্তিতে ভাগ আছে না নাই, ছেলের সম্পত্তিতে আছে না নাই, তিন জায়গায় পাবে, তার কিন্তু কোনো খরচ। একটা মেয়ে যদি সারা জীবনে এক পয়সাও খরচ না করে, মেয়ে কোনোদিন গুনাগার হবে না। আর একটা ছেলে যদি খরচ করতে না পারে, হুজুর বলেছেন সে যেন রোজা রেখে তার যৌবন হেফাজত করে দেয়। ঘরের সব কাজে বিশ্বনবী সহযোগিতা করতেন মায়ের যা থেকে, কারণ মেয়েরা হলো আমাদের পোশাক। মেয়েরা আমাদের কি পোশাক? কন্যা লেবাসুন লাকুম আনতুম লেবাসুন। এই একটা জায়গায় মেয়েদেরকে আল্লাহ সমান অধিকার দিয়েছেন, আর সব জায়গায় মেয়েদের অধিকার আলাদা আছে না নাই? লেসাউকুম হারসুন লাকুম, মেয়েরা হলো তোমাদের খেতি। তোমাদের কি খেতি? এখন ক্ষেত থাকলে কি হবে? ফসলের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আবার আল্লাহ বললেন লিতাসকুনু ইলাইহা, মেয়েরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই মেয়েদেরকে দিয়ে আমি তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। একজন মেয়ে সমান, একজন মেয়ে একটা পুরুষের জন্য, চারজন মেয়ে একটা পুরুষের জন্য দান করেছেন কে? তবে শর্ত দিয়েছেন ফানকাহু মা তাবা লাকুম মাতনা ওয়া সুলাতা ওয়া রুবাআ ফাইন খাফতুম আল্লা তা'দুলু ফাওয়াহিদা। তুমি যদি দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, যদি ইনসাফ প্রতিষ্ঠার ভয় থাকে, কয়টি? আরো জোরে বলেন কয়টি? এখন আমাদের কিছু বেকুব কয় মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে। একটা মেয়ে কি দুইটা স্বামীকে রাখতে পারবে? কথা কন্যাকে, একটা মেয়ে যদি দুইটা স্বামীকে রাখে, ঘরের ভিতরে কি থাকবে? কি থাকবে? কথা কন্যা কি থাকবে? শারীরিক ভাবে ওই মেয়ে যোগ্যতা রাখে না, ঠিক কিনা? আজকের মেডিকেল সায়েন্স প্রচার করেছে, সিদ্ধান্ত দিয়েছে যে একজন মেয়ে একজন ছাড়া থাকা তার পক্ষে সম্ভব না। তার ফিজিক্যাল স্ট্রাকচার তাহলে এমন ভাবে তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেছে। এখন বলে নারী আর পুরুষ নাকি সমান অধিকার, তো মহিলারা তো মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় তাদেরকে অসুস্থতা দিয়েছেন, নামাজও মাফ করে দিয়েছেন, তোরা পুরুষেরও অসুস্থ হয়ে যা ইচ্ছা করে, অসুস্থ হয়ে যা, হসপিটালে গিয়ে ডায়াগনোসিস করে মহিলা হয়ে যা, সমান অধিকার চাও ছাগলের গোষ্ঠী। এই ভাঙা মানুষটা কিছু আপনাদের শক্তি নাই, আপনারা শুনে খুশি হবেন যে বেকুব গুলো এই কথাগুলো বলছে, বর্তমান মন্ত্রী পরিষদের ভিতরেও তাদের বিরুদ্ধে লোক আছে, ঠিক কিনা? এটাকে সমর্থন করে নাই, কারণ যারা কালেমা পড়েছে ইমানের নূর তার মধ্যে কিছু না কিছু চলে আছে, তারা রাস্তায় আসলে এখন ঝাড়ুর বাড়ি খাবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কালেমাকে বড় বেশি ভালোবাসে, দেশের হিন্দুরাও কোরআনকে ভালোবাসে। আমি যখন মাহফিলে যাই আমার দুই হাত ধরে হিন্দুরা কানতে থাকে। আমি গত মাসে এই যশোরে গিয়েছি, একটা মাহফিলে অন্তত 10,000 হিন্দু ভাই বোন এসেছেন। মাহফিল কমিটি বলেছে হুজুর আমরা টাকা নিতে চাইনি, জোর করে এসে আমাদের হাতে টাকা দিয়ে গেছে। একটা ছেলে কালেমা পড়ে সেখানে মুসলমান হয়ে গেছে। আমাদের কাছ থেকে কোরআনের পানি পড়ার জন্য লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনের লাইন ধরে থাকে, ঠিক কিনা? আর সেই দেশে তোমরা নারী পুরুষের অধিকারকে এক করতে চাও, কোরআন বিরোধী আইন পাশ করতে চাও, কোশ্চেন কালে এটা হবে না, তোমাদেরকে জুতা পিটা করবে।
আমাদের যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া যাওয়ার কোন ক্ষমতা নাই। আমরা চাই আমার দেশটাকে আল্লাহ যেন রহমত দিয়ে ভরে দেয়, আমাদের দেশের নেতাদেরকে আল্লাহ কোরআন দিয়ে হেদায়াত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কথা বলছেন। খ্রিস্টানরা বলল ঈসা ইবনুল্লাহ, ইহুদিরা বলল যায়রুন ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল ঈসা আল্লাহর বেটা, ইহুদিরা বলল যায়রু আল্লাহর বেটা। দুইজন কিনা কিনে শুরু করলো কি আপনার মানুষ দেখতেছেন? আচ্ছা দেখেন দেখেন দেখুন দেখো দেখো আসলে মানুষ দেখে না, কোমর ব্যথা করে তো কোমর সোজা করতেছে। আল্লাহ কবুল করুক, কবুল করুক। সারা পৃথিবী এখন কোরআনের জন্য পাগল, আলহামদুলিল্লাহ। আপনারা মনে করেন না শুধু বাংলাদেশে এরকম মাহফিল হয়, দুনিয়ার যেখানেই আমরা যাই এরকম ফল নামে। আল্লাহু আকবার। আমি গত রমজানে গিয়েছি ব্র্যাডফোর্ড, আপনারা নাম শুনেছেন হয়তো, ইংল্যান্ডের একটি পুরানো শহর ব্র্যাডফোর্ড। সেখানে রাতের বেলায় ঘোষণা হলো আমি এক মসজিদে কেয়ামুল লাইল পড়াবো। কেয়ামুল লাইল বুঝেন তো, রাতে আমি নামাজ পড়াবো। রমজানের শেষ দশ রাত প্রত্যেক রাতে বিশ্বনবী সারা রাত জেগে থাকতেন, আমরা যেন জেগে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সারা রাত যদি জেগে থাকেন শেষ দশ দিন লাইলাতুল কদরে যে পাবেন তাতে কোনো সন্দেহ নেই, এটাই ছিল হুজুরের আমল। কিন্তু আমরা বানিয়ে নিয়েছি শুধু সাতাইশ রাতে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে মসজিদ ছেড়ে বের হবো না। আল্লাহ হেদায়েত করুক আর কি করুন, হুজুর করলেন কি আর আমরা করি। তো সেখানে কেয়ামুল লাইল ছেলেরা ঘোষণা করেছে, শুধু ফোনে ফোনে খবর গেল ইংল্যান্ডের মাটিতে প্রায় 10,000 যুবক মসজিদ দাম করে ফেলেছে। 1,500 লোক জমে মসজিদে কষ্ট করে, সেখানে যদি 10,000 লোক আসে কি অবস্থা হয় বুঝেন? শীতের দেশ বাহিরে বসা যায় না, ল্যাপ কম্বল জড়ায়া হাজার হাজার যুবক রাস্তায় বসে আছে। আমি দেখে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যে দুনিয়ার মানুষগুলো কোরআনের জন্য এত পাগল, সেই দুনিয়াতে একবার না একবার আল্লাহর কোরআনের পতাকা উড়বে। এখন ময়দান তৈরি হচ্ছে কোরআনের জন্য, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যায় তাদের জন্য দোয়া করি, আমরা মোমেনেরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেদি? আমাদের দেশ চালায় আল্লাহ তাদের সবাইকে কোরআনের হেদায়েত নসিব করে দাও, তাদেরকে কালেমার বুঝ দিয়ে দাও। খ্রিস্টান ইহুদিরা বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ওজায়ের আল্লাহর বেটা। তারা কিলাকিলি লাগলো, কিলাকিলি লেগে বলল আসো আমরা সিদ্ধান্তে আছি, সূরা বাকারা আল্লাহ তুলে দিয়েছেন। সিদ্ধান্তে আসলো, তারা বলল নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। আল্লাহ অল্পদিন আমাদেরকে আগুনে ছ্যাক দিয়া তুলে নিবেন, আমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম দিবেন না। আল্লাহ বলেন এমন কোন সম্পর্ক আমার কারো সাথে এবার আল্লাহ চূড়ান্ত কথা বলছেন, আমার সমকক্ষ হতে পারে, আমার মতো আইন বানাতে পারে, আমার কোন নিয়মে ভুল করতে পারে, আকাশেও নাই জমিনেও নাই। আমি কিরকম? আল্লাহ রাব্বুল আলামিনের কাল কয়টি? কয়টি? আমাদের কাল কয়টি? আদার আসলে আমাদের কাল একটাও নাই। যেটা বললাম সেটা কি? অতীত। সেটা কি? কথা বল না কেন? অতীত। আর যেটা বলে নেই সেটা? বর্তমান বলতে আমাদের কিছুই আর আল্লাহর অতীত নাই, ভবিষ্যৎ সবটা কি? সবটা কি? বর্তমান। আদম আলাইহিস সালাম আর আমরা একই সমান, সব বর্তমান, ঠিক না বেদি? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, দুনিয়ার বিচারকেরা বিচারের জন্য মুখ দিয়ে কথা বের করে, আমি কিয়ামতের ময়দানে মুখ দিয়ে কথাই বের করব না। কথা বের করলে তো আমার সাথে তোমাদের মিল হয়ে যাবে, আমি কোনো প্রশ্নই কোনো অপরাধীকে করব না। কে বলছেন? ইয়াওমা ইদিন পড়েন, ইয়াওমা ইদিন ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবা।
সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষ অপরাধীকে আমি কোনো প্রশ্ন করব না। আমরা চিন্তা করলাম কিভাবে বের করবেন, আল্লাহ পরের আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন, ইউরাফুল পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই কপাল দেখে দেখে অপরাধীদেরকে চিনে নিবেন কে? কোন কপাল দিয়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করেছো? কোন কপাল দিয়ে কোরআনের লোকদেরকে অ্যারেস্ট করে জেলখানায় ভরেছো? সব এই কপালে আল্লাহ লিখে রেখেছে। আরে হাতকে বলবে, হাত তোমাকে দিয়ে কি কি কাজ করেছো তুমি বলে দাও। আলিয়াউমা নখতিমু আলা আফওয়াহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে ইউ সিলাপ অন ইওর মাউথ, ইওর হ্যান্ড উইল স্পিক আউট, ইওর টু ফিট উইল বি দ্য উইটনেস ফর দ্যাট হোয়াট ইউ হ্যাভ আর্নড ইন ইওর লাইফ টাইম। আপনি যা করেছেন আল্লাহ বলবে মুখ তুমি বন্ধ হয়ে যাও। হাতকে বলবে হাত কথালো, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে ফজরের সময় প্রচন্ড ঠান্ডার ভিতরে ওযু করে নামাজ আদায় করেছে, এই হাত দিয়ে আপনার পর্দা লঙ্ঘন থেকে মহিলাদেরকে ফিরিয়েছে, এই হাত দিয়ে কোরআনের জন্য স্লোগান দিয়েছে, এই হাত দিয়ে কোরআনের রয়্যাল লাইটিং করেছে, এই হাত দিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, এই হাত দিয়ে বহন করে কোরআন নিয়ে নিয়ে মানুষের বাড়িতে দিয়েছে, এই হাত দিয়ে প্রতিবেশী হিন্দু ভাইয়ের ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছে, সব সাক্ষী দিবে। আর পা বলবে আল্লাহ, হাত যেটা বলে সবই সত্য কথা। আবার কোন কোন পুলিশ কাকে কোন বিচারের জন্য অ্যারেস্ট করেছে সব পুলিশের হাতে আছে না নাই? আবার পুলিশ কোন নেতার হুকুম মানে কোন কাজ করেছে ওই নেতার হুকুমটাও তার আমলনামায় আছে না নাই? আমলনামাটাও আমরা পড়ব না, আমরা আমলনামা, আল্লাহ আমাদের আমলনামা পড়বেন না, আমাদের আমলনামাটা আমাদেরকে পড়তে হবে, আল্লাহর পক্ষ থেকে পড়ার কোনো কাজ হবে না, ঠিক না বেটি? আবার দল বেঁধে সেখানে যাওয়া যাব যাবে না, ফরদান বেফরদিন একজন একজন করে হাজির হতে হবে কার দরবারে? তারপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ইউ রিড ইওর বুক, ইউ আর এনাফ টু টেক ইওর অ্যাকাউন্টেবিলিটি। তুমি কি আমল করেছো 20 বছর 30 বছরের জীবনে কি আমল করেছো? তোমার আমলনামা তুমি পড়ো, তোমার সিদ্ধান্ত তুমি নিয়ে নাও। আমরা যখন আমলনামা খুলবো আমরা দেখবো আমাদের আমলনামায় লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর কিছু মানুষ তাদের আমলনামা খুলবে আমলনামায় লেখা থাকবে আমারও পরানো জাহাজ। কথা কন না সকালবেলা উঠেই রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছে এরকম লোক নাই, হারমোনি বাজিয়েছে এরকম লোক নাই, সকালবেলা উঠে বাচ্চাদেরকে কখনো কোরআন পড়া নেই এরকম লোক আছে না নাই? এদের সংখ্যা এখন বাড়ছে না কমছে? অসংখ্য স্কুলে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, সেই স্কুলে মুসলমান ছেলেদের যাওয়া জায়েজ? যেখানে কোরআন নাই সেখানে মুসলমান যেতে পারে না, ঠিক না বেটি? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের জন্য জেল খাটা হলো নবীদের সুন্নাত, কোরআনের জন্য মার খাওয়া হলো নবীদের সুন্নাত, কোরআনের জন্য যদি জান দিতে হয় তৈরি আছেন মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে করে